ওই বাংলা প্রবাদ আছে না, কয়লা যতই ধোঁয়া হোক না কেন কয়লার রং সবসময় কালোই থাকে। ঠিক তেমনি সিপিএম দল ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে, তাদের সন্ত্রাসী হিংস্র রাজনীতি ধারা সবসময় এক। মানিক সরকার আর জিতেন চৌধুরী যখন গণতন্ত্র গণতন্ত্র বলে সাংবাদিক সম্মেলনে বাণী ছাড়ছেন অহরহ, তখন বৃহস্পতিবার সারা রাজ্য প্রত্যক্ষ করল সিপিআইএম ঠিক কেমন গণতন্ত্রে বিশ্বাসী। বৃহস্পতিবার সিপিআইএম এর ক্যাডার বাহিনীর তাণ্ডবে বিশালগড় হাসপাতালের সামনে স্তব্ধ হয়ে যায় জনজীবন। হাতে লোহার শাবল, মোটা লাঠি এবং মাথায় হেলমেট পরে সিপিএম ক্যাডাররা বিশালগড় হাসপাতালের সামনে ব্যাপক তাণ্ডব চালায়। হিংসায় উন্মত্ত সিপিএম সমর্থকরা লাঠি আর শাবলের আঘাতে ভেঙে গুঁড়িয়ে দেয় অনেকগুলি বাইক। বিস্তীর্ণ রাজপথ জুড়ে চলতে থাকে তাদের তাণ্ডব। এই হামলা এবং সন্ত্রাস যে পূর্ব পরিকল্পিত তা পরিষ্কার বোঝা যায় কট্টর সিপিএম ক্যাডারদের হাতে থাকা শাবল দেখেই। রাজনৈতিক কোনো দলের মিছিলের শাবল নিয়ে কোনো দলের কর্মীরা মিছিল করে, তাই এখন রাজ্যবাসী মানিক সরকার এবং জিতেন চৌধুরীকে অবশ্যই প্রশ্ন করবে বারবার। হিংসায় উন্মত্ত সিপিএম সমর্থকদের শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী নিরন্তর চেষ্টা করলেও পুলিশের বাধাকে উপেক্ষা করে তাণ্ডব চালাতে থাকে সিপিএম ক্যাডাররা। বাইক ভেঙে গুঁড়িয়ে দেবার পর সদর্পে বলতে থাকে, দে দে আগুন লাগিয়ে দে ওটাতে। দীর্ঘ ২৫ বছরের রাজত্বকালে সিপিএম ক্যাডারদের হাতে নৃশংসভাবে নিহত হয়েছে অসংখ্য বিরোধী দলের কর্মী এবং নেতা। মার সামনে থেকে টেনে ছেলেকে খুন করেছে সিপিএম, স্ত্রীর সামনে স্বামীর দেহকে অস্ত্রের আঘাতে করেছে ক্ষত বিক্ষত। মাত্র ৪ বছর ক্ষমতার বাইরে থেকেই তাই আবার সেই ক্ষমতার স্বাদ নিতে সিপিএম এর ভরসা, তাই আবার লাঠি আর শাবল। বৃহস্পতিবারের এই উন্মত্ত সন্ত্রাস যে রাজ্যে বিজেপির উন্নয়নকামী রাজনীতিকে স্তব্ধ করার জন্য সিপিএম এর মরিয়া হিংস্র প্রয়াস তার বহার অপেক্ষা রাখে না। সিপিএম এর এই ব্যাপক সন্ত্রাস নিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি নবদল বণিক জানিয়েছেন, শুধুমাত্র সন্ত্রাস করার উদ্দেশ্য নিয়ে সিপিএম এই নগ্ন সন্ত্রাস চালিয়েছে। পথচারী এবং হাসপাতালে কর্মীদের উপরও সিপিএম কর্মীরা আক্রমণ করেছে বলে উল্লেখ করেন নবদল বণিক। স্পষ্ট বোঝা যায় যে শুধুমাত্র সন্ত্রাসের জন্য আজকে ডেপুটেশনের নাম করে শুধু অফিস টিলার মতো জায়গায় শুধু লগ্নভাবে তারা সন্ত্রাস করেছে, এবং বিশেষ করে যারা পথচারী, যারা হসপিটালে গিয়েছিল তাদের হয়তোবা পরিজনরা শরীর খারাপ বা কাউকে দেখার জন্য, তাদেরকেও ছাড়া হয়নি। বিশেষ করে হসপিটালের যারা স্টাফরা ছিল তাদেরকেও ছাড়া হয়নি। বিভিন্ন আম জনতার বাইক যেভাবে তারা ভাঙচুর করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে হসপিটালের মধ্যে অবধি গিয়ে তারা লাঠি হিসাবটা নিয়ে যেভাবে লগ্ন সন্ত্রাস করেছিল। আপনাদেরকে মনে করিয়ে দিই যে ২০১৭ সালে নভেম্বরের ৯ তারিখও সেম একই কায়দায় আমি সহ আমার সাথে ৬ জন কার্যকর্তা, যুব মোর্চার ৬ জন কার্যকর্তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল ওইদিনও, এবং তারা শুধুমাত্র যে সন্ত্রাস করতে জানে তার গ্রুপ আবার দেখিয়েছে বিশালগড় মানুষকে, এবং তাদেরকে আমরা বল। সিপিএম দলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে নবদল বণিক জানান, এরপর যদি আর একটি সন্ত্রাসের ঘটনা সিপিএম দল সংগঠিত করে তবে তার কঠোর এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। অবিলম্বে সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্য সিপিআইএম দলের প্রতি তীব্র বার্তা রাখেন যুব মোর্চার রাজ্য সভাপতি। তাহলে তোমরা শুধরে শুধরে যাও, আর যদি মনে করো না সন্ত্রাস করবে তাহলে একজন লোক তোমরা বাড়িতে থাকতে পারবে না। ভারতীয় জনতা যুব মোর্চা রাস্তায় নেমে তোমাদের সাথে লড়াই করবে, এবং প্রত্যেকটা লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। তোমাদেরকে শুধরে যাওয়ার জন্য আমি আবেদন করছি, আজকে লাস্টবার আবেদন করছি, এবং আমরা চাই যে যারা বিরোধী পার্টিতে আছে এখনো তাদেরকে সকলের কাছে আপিল করতে চাই, আপনারা এখনো সময় আছে, আপনারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হন প্রত্যেকে, এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা বানাতে চাই, এবং আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপুরার যে অন্তিম ব্যক্তি আছে তার উন্নয়ন কিভাবে করা যায় সেই দিশায় আমরা কাজ করতে চাই। কিন্তু আপনারা যদি মনে করেন যে সন্ত্রাস করবেন তাহলে আপনাকে আপনাদের সেই সন্ত্রাস কিভাবে বন্ধ করতে হয় সেটা ভারতীয় জনতা যুব মোর্চার ভালো করে জানা আছে, এবং আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার সিপিএম এর এই উন্মত্ত সন্ত্রাস প্রমাণ করেছে রাজ্যে তাদের পায়ের তলায় রাজনৈতিক মাটি যত দুর্বল হচ্ছে ততই আবার সেই হিংসার পুরনো ফর্মুলাতেই ফিরে যাচ্ছে সিপিআই। তবে এই ক্ষেত্রে বিজ্ঞানী নিউটনের বিখ্যাত সেই সূত্রটি মনে রাখলে বোধ হয় মানিক সরকার এবং জিতেন চৌধুরী ভালো করতেন।
প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।